Hashem. জানি না কোন সে আধারে খুঁজে চলেছি হারানো সুখ এখানে শুধু শোনার কথা হচ্ছে না চুমকি, তুমি কি আদৌ বুঝতে পারছো তোমায় কি কি বলা হচ্ছে আর কেনই বা বলা হচ্ছে? নিজেকে শোধরাও চুমকি, নিজেকে শোধরাও। হে ভগবান, এখন এই ঢেঁড়সটাকেও আমাকে কৈফিয়ত দিতে হবে? আর আমি সবসময় চুপ করে থাকি বলে এটা ভেবো না যে আমি কিছু বুঝতে পারি না বা আমি কিছু খেয়াল করছি না। আমি কিন্তু সবটাই বুঝতে পারি চুমকি। যা চলে, আমি যা ভাবছি সবই কি শুনতে পাচ্ছে নাকি? আর তাছাড়া তুমি তো আর জানতে দাদাভাইয়ের আগুনে এত বড় ফাঁড়া আছে, তারপরও তুমি মোমবাতিটা ঘরে জ্বালিয়ে চলে এলে। দাদাভাই আমাকে নিজে বলেছিল মোমবাতিটা জ্বালাতে, আমি কি করবো বলো? কি করবে মানে? You must be careful. আজ তোমার জায়গায় বৌদিমণি থাকলে এই ইনসিডেন্টটাই হতো না। আজ কিন্তু আমাকে চারুর দিকটাও খেয়াল রাখতে হচ্ছিল, দাদাভাই তো নিজে বললেন। প্লিজ চুমকি, প্লিজ, এটা নিয়েও এক্সকিউজ দিচ্ছ? বৌদিমণির কাজের একাংশ যদি তোমায় করতে হতো তাহলেও বুঝতাম। হ্যাঁ এক্স্যাক্টলি, কি করো বলো তো তুমি? বৌদিমণি সারাদিন যা যা সামলায়। আমাকে যা যা দায়িত্ব দেয়া হয় আমি কিন্তু সবটাই পালন করি। হ্যাঁ করো, আর সেটা কিরকম করো সেটা সবাই দেখতে পাচ্ছে, ইনফ্যাক্ট এখনো দেখতে পাচ্ছে। তুমি আমাকে এইভাবে? হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি চুমকি। অ্যান্ড ওয়ান মোর থিং, সেদিন দাদাভাই তোমায় যা যা বলেছিল সেগুলো নিয়ে তুমি আমার কাছে কমপ্লেন করতে এসেছিলে না? হ্যাঁ, কারণ দাদাভাই আমাকে ওই দিন সবার সামনে ওইভাবে বলেছিল, আমার সেটা খারাপ লেগেছিল। খারাপ লেগেছিল? কিন্তু সেই কথাগুলো কি একটাও ভুল? তুমি আজকের কথাই ভাবো, আজকের ঘটনা তুমি কিভাবে জাস্টিফাই করবে? আর এরপরও তুমি বৌদিমণির খুঁত ধরতে যাও চুমকি। এরপর থেকে দায়িত্ব পাওয়ার জন্য লাফালাফি করার আগে দায়িত্ব পালন করার ক্ষমতা কতটা তোমার সেটা কাইন্ডলি যাচাই করে নিও। এটা তুমি কি বলছো? পারলে আমার কথাটা মাথায় রাখার চেষ্টা করো চুমকি, এতে তোমার বা আমার কারোর মাথায় হেঁট হবে না। সারাক্ষণ শুধু দাদাভাই আর দাদাভাই করে লেজুর হয়ে থাকে, ঘটে যদি একটু বুদ্ধি থাকত। সব কিছু না ওই চড়াটার জন্য হচ্ছে। আজ আমি আপনাকে প্রাপ্য সম্মান দিলাম চারু। আমি ওই ওখানে শুতে পারবো না। পারবেন না? না, ওটা আমার কাছে শুধু শুতে যাওয়ার জায়গা নয়, ওটা আমার কাছে মর্যাদা। মর্যাদা? একজন স্ত্রীর কাছে ওই জায়গাটা হলো তার অধিকার, তার সম্মান। আপনি যেদিন স্বেচ্ছায় আমার হাত ধরে ওই বিছানায় শোয়ার অধিকার দেবেন, আমি সেদিনই ওই বিছানার দিকে পা বাড়াবো। তার আগে শোয়া তো দূর, ওই বিছানায় আমি বসবো না। চল,
এসব কি বলছেন আপনি? একদম ঠিক বলছি, এই কথাগুলো আমার অনেক আগে বলা উচিত ছিল আপনাকে। দেখুন, আপনি আমার জন্য অনেক কষ্ট পেয়েছেন, আগেও পেয়েছেন, আজও পেয়েছেন। দেখুন, আজ যা হয়েছে সেটা আমার একান্ত কর্তব্য। একজন স্ত্রী তার স্বামীকে প্রাণ দিয়ে রক্ষা করবে, সেটাই তো স্বাভাবিক। এর জন্য দয়া করে আপনি নিজেকে কষ্ট দেবেন না। শুধু তাই নয় জানো, আপনি কোনো কিছু না করে পিসিমণির কাছ থেকে এত কথা শুনছেন, সেটা তো আমার জন্যে। এর জন্য আপনি নিজেকে তাই করছেন? যেটা সত্যি শুধু সেটা রিয়েলাইজ করছি। আপনি বোধহয় ভুলে গেছেন, বিয়ের পরে পরে পিসিমণির কথার উত্তরে আমি অনেকটা বেশি কথা বলে ফেলেছিলাম সেদিন, যে সেটাও আমার অন্যায় ছিল। অন্যায় চারু, আপনি ভুলে যাচ্ছেন। সেদিন ঠাম্মি কি বলেছিল, আপনি একজন যোগ্য সন্তানের কর্তব্য পালন করেছেন, আর বেশি কিছু নয়, যেটা সঠিক সেটাই বলেছেন। তাও উনি তো আমাদের গুরুজন, আমার সেদিন ওভাবে বলাটা উচিত হয়নি। কিন্তু চারু, ওটা না বলে তো কোনো উপায় ছিল না, আর এটার জন্য পিসিমণি আপনাকে রাগ করবে। আমার তো মনে হয় পিসিমণি সবসময় ইচ্ছে করে আপনাকে অ্যাটাক করে। না না, আপনি কি বলছেন? আপনি দেখতে পাচ্ছেন না পরপর কি ঘটনা ঘটছে, কি কি হচ্ছে? প্রত্যেকটা ব্যাপারে পিসিমণি আপনাকে দায়ী করছে। কারণ আছে বলেই হয়তো তাই করছে, হয়তো সত্যিই কোথাও খামতি থেকে যাচ্ছে আমার। চারু, এখন আপনি আপনার খামতি খুঁজে যাচ্ছেন? বাবা তো তাই শিখিয়েছে, আমার আচরণের উপরেই শুধুমাত্র আমার নিয়ন্ত্রণ আছে, আর সেটা যেন সব সময় ঠিক থাকে এটা দেখাই যে আমাদের কর্তব্য। চারু, এই কথাগুলো আমরা সবাই শুনেছি, কিন্তু বাস্তবে মেনে চলা খুব টাফ, খুব কঠিন। আপনি নিজের বাবার কথা অক্ষরে অক্ষরে মানছেন, পালন করছেন, কিন্তু বাকিদের তো কিছু দায়িত্ব থাকে। অন্যের কাজের বিচার করা যে আমাদের কাজ না। আমি জানি না আপনার মতো একজন মানুষের উপর পিসিমণি কি করে রাগ করে থাকে, কি করে সম্ভব। স্যার, আমি জানি না পিসিমণির ব্যবহার আপনার প্রতি কোনোদিন বদলাবে কিনা। বদলাবে, একদিন না একদিন আমি পিসিমণির মনও ঠিক জয় করে উঠতে পারবো। সেদিন পিসিমণি সব কিছু ভুলে গিয়ে আমায় কাছে টেনে নেবে, দেখবেন আপনি। আই উইশ। মেয়েটা যত দিন যাচ্ছে তত রুক্ষ হয়ে উঠছে। তোমাদের বাবাও বলছিলেন যে ভালো থাকে না সে অন্য লোককে কি করে ভালো রাখবে। থাক না মা যে কথাগুলো, আমরা সকলে এত বড় একটা ভাড়া কাটিয়ে উঠলাম। থ্যাংক গড আমাদের চারু আর আজ দুজনেই সুস্থ আছে, মেজর কিছু হয়নি, রাধা মাধবের অশেষ কৃপা। না বৌমা, মনে আঘাত লাগলে না সে আঘাতের রেশ অনেকদিন অবধি থাকে। আজকে সোহিনী চারুমাকে যা বলল তাতে চারুমা শরীরে যা জ্বালা যন্ত্রণার কষ্ট পাচ্ছে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে মনে। ভাগ্যিস দাদুভাই ওর পক্ষ নিয়ে কথা বলল তাই। সত্যি আজকের দিনটা অ্যাটলিস্ট এই কথাগুলো বলা একদমই উচিত হয়নি। মিছি মিছি মেয়েটাকে চোখের জল ফেলালো আবার। দিদি কিন্তু কোনোদিনই এরকম ছিল না। হ্যাঁ, ও আমাদের মতনও ছিল না, ও চিরকালই স্বাধীন চেতা ছিল, যুক্তিবাদী ছিল, কিন্তু এতটা হার্ষ ছিল না কোনোদিন। ওর মধ্যে মায়া মমতা সবগুলো ছিল। মনে আছে মা, ছোটবেলায় আর্য কিরকম সারাক্ষণ পিসিমণির সঙ্গে একদম সেটে থাকতো, আর দিদিভাইও কিরকম আমার ছেলেটাকে আগলে আগলে রাখত। মনে আছে বই কি, সব মনে আছে মা। আসলে কি জানো তো, তখন আমাদের সকলের মধ্যে ভালোবাসার মানুষজনের মধ্যে থাকতো, তো সেই জন্যে ওর মনের ওই নরম জায়গাটা বোধ হয় সার জল এইসব পেত। আসলে অনেকগুলো বছরও একা কাটিয়েছে তো বিদেশে, কাছের মানুষগুলোর থেকে দূরে, অনেক হার্ডশিপ অনেক লড়াইও একা করেছে, তাই বোধ হয় এত কর্কশ এত রুক্ষ হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, এখন তো দিদি আমাদের সাথেই আছে।
তুমি দেখো ঠিক দিদি আগের মতো হয়ে যাবে। না রে, সে আর হবার নয়। এখনো এত জেদি হয়ে গেছে না, কারো কোনো কথাতে কিছুতেই ও আর পাল্টাবে না। মা, একটা কথা বলি, দিদির স্নেহের মানুষটিকে যদি আমরা দিদির সামনে এনে হাজির করি তাহলে কেমন হয়? তুমি রনির দাদুভাইয়ের কথা বলছো তো? একদম একদম রনিতের কথাই বলছে মা। আচ্ছা মা, আর রনিতকে কোনো প্রকারে যদি আমরা এই বাড়িতে নিয়ে আসতে পারি তাহলে কেমন হয়? মানে রনিত যদি দিদির সঙ্গে সঙ্গে থাকে দিদির মনটা কিন্তু ভালো হয়ে যেতে পারে মা।